সর্বশেষ পরিমণি ও নাসিরউদ্দিনের ক্লাবের সেই রাতের ভিডিও হলো ফাঁস। ভিডিওতে দেখা যাচ্ছে নাসিরউদ্দিনের উপর রীতিমতন চেতে যাচ্ছেন পরিমণি। তাহলে পরিমণি যে সকল তথ্য দিয়েছিল যে তাকে মেরে ফেলার হুমকি এবং ধর্ষণ করার কথা উঠেছিল, তা সবই ছিল নাটকীয় বিষয়, তা আমরা এই ভিডিও ফুটেজ দেখে এতক্ষণে বুঝে গেছি। তাহলে আমরা বুঝতে পারছি যে কতটা ভয়ানক রূপ নিয়েছিল সেদিন রাত্রে নায়িকা পরিমণি, যার ফলে নাসিরউদ্দিন তাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। তবে পরিমণি যে 15 সেকেন্ডের ভিডিও আমাদের কাছে শেয়ার করেছিল তা ছিল সম্পূর্ণ ভুয়া। এতক্ষণ পর্যন্ত আমরা যা পেয়েছি সবই তথ্য দিয়েছিল পরিমণি আমাদেরকে ভুল তথ্য। তাহলে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করতে চেয়েছিল নায়িকা পরিমণি। অন্যদিকে সে সময় পরিমণি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মা ডেকে বিনীত নিবেদন করেছিল। তাহলে প্রধানমন্ত্রীর সাথে যেই নায়িকা বা যেই ব্যক্তি ছলনা করতে পারে তার কি ধরনের শাস্তি হতে পারে তা আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের কাছে এইটুকুই তথ্য ছিল, বিস্তারিত আরও সামনে আসছে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আপনাদের সোশ্যাল মিডিয়াতে, আর এখন পর্যন্ত যারা ঢাকা মিডিয়া এলটিডি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিতে ভুলবেন না। চোখ এন্ড দেন দেব।